বন্ধুরা, চুলের সমস্যা নিয়ে সর্বোত্তম যে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসায় যে মেডিসিনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিনক্সিডিল সলিউশন। এই মিনক্সিডিল কম্পোজিশন দ্বারা তৈরি যে লোশন দুটি, যা মার্কেটে সব থেকে বেশি চলে, একটি হচ্ছে মিন্ট অফ সলিউশন আর একটা হচ্ছে মোর সলিউশন। মিন্ট অফ সলিউশনটি তৈরি করে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস কোম্পানি, আর মোর সলিউশনটি তৈরি করে ইনটাস কোম্পানি। দুটো মেডিসিনের একই কাজ, ব্যবহার পদ্ধতি, সাইড ইফেক্ট, কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছুই একই রকম পদ্ধতি। তাই মার্কেট থেকে যে কোনো একটা আপনি কিনে ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে মোর সলিউশনটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোর 5% সলিউশন, এর কাজ কী, কীভাবে ব্যবহার করতে হবে, এর সাইড ইফেক্টগুলো কী কী আছে, এর দাম কত, এই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। মোর 5% হলো মিনক্সিডিল টপিক্যাল সলিউশন, এটা 5% আছে। এই মিনক্সিডিল অর্থাৎ মোর সলিউশনটি 2%, 5% এবং 10% হিসাবে এই সলিউশনটি মার্কেটে পাওয়া যায়। এই মোর সলিউশনে কম্পোজিশন হচ্ছে মিনক্সিডিল আছে 5%, আর অ্যাবসুলেট অ্যালকোহল আছে 40%। এই দুটো কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে এই মোর সলিউশনটি। মোর 5% এই সলিউশনটি এই প্যাকেটের ভিতরে আছে সাইটামেল, এটাকে তৈরি করেছে ইনটাস কোম্পানি। এই সাইটামেল সলিউশনটির দাম 675 টাকা। এবার আমরা জেনে নেব এই মোর 5% বা 2%, 10% সলিউশনগুলো ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো। যাদের মাথার চুল উঠে যায়, চুল ঝরে পড়ে, টাক পড়ে যাচ্ছে, আগে অনেক ঘন চুল ছিল কিন্তু বর্তমানে চুল পড়ে গিয়ে খুব পাতলা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই মিনক্সিডিল সলিউশনটি ব্যবহার করতে পারবেন। যাদের মাথায় গোছা গোছা হয়ে চুল ঝরে পড়ে, জায়গাটা চকচক করে, তেলতেলে ভাব হয়ে যায়, স্কিনটা ভালোভাবে দূরে থেকে বোঝা যায়, তাদের ক্ষেত্রে এই মোর লোশনটি খুব ভালো কাজ করে। এটাকে ব্যবহার করলে কিছুদিনের মধ্যে যে চুলগুলো ঝরে গেছে তার গোড়ায় থেকে আবার নতুন করে চুল গজাইতে সাহায্য করবে। পুরুষদের ক্ষেত্রে দাড়ি অথবা গোঁপ যদি মাঝে মাঝে জায়গায় উঠে যায়, তাহলে তাদের ক্ষেত্রে এই মোর লোশনটি ব্যবহার করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। এবার আমরা দেখে নেব এই মোর টপিক্যাল সলিউশনের প্যাকেটের ভিতরে কি কি আছে। এই যে শিশিটি দেখছেন, সাইটামেল, এই মিনক্সিডিল সলিউশন, এই শিশিতে 60 ml আছে। এই শিশিতে ব্যবহার করার জন্য একটা নজেল সিস্টেম, একটি স্প্রে আছে এবং একটা ড্রপার আছে। দুটো পদ্ধতিতে এই মিনক্সিডিল সলিউশনটি ব্যবহার করা যায়, একটা স্প্রে, অন্য পদ্ধতি হচ্ছে ড্রপারের সাহায্য। ড্রপারের সাহায্য ব্যবহার করাটা সব থেকে ভালো এবং কম ওষুধে মাথার এরিয়াতে এটাকে ব্যবহার করা যাবে। যদি স্প্রে নজেলটি ব্যবহার করেন তাহলে ওষুধের পরিমাণটা সঠিক নির্ধারণ করা যাবে না,
এই মোর সলিউশনটি বেশি ব্যবহার হয়ে যেতে পারে। তাই সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এই ড্রপারটিকে দিয়ে ব্যবহার করা। এবার আমরা জেনে নিই মোর সলিউশনটিকে ব্যবহার করার আগে আমাদের কি করতে হবে। প্রথমে স্নান করার সময় মাথার স্কিনটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর মাথার চুল যখন শুকিয়ে যাবে তখন এই ড্রপারের সাহায্যে 1 ml মোর সলিউশন নিয়ে মাথার সেন্টারে 1 ফোঁটা এই সলিউশনটা দিয়ে আঙুল দিয়ে আলতোভাবে এটাকে ম্যাসাজ করে জায়গাটাকে একটু ছড়িয়ে দেবেন। তারপর এর কাছাকাছি এরিয়াগুলো আস্তে আস্তে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিয়ে লাগাতে থাকুন এবং আস্তে আস্তে এটা বাড়াইতে বাড়াইতে সমস্ত মাথাটাকে ব্যবহার করুন। তাই স্নানের পর একবার ব্যবহার করবেন, রাতে ঘুমাবার আগে একবার এটাকে ব্যবহার করবেন। প্রতিদিন 2 ml এর বেশি এই সলিউশনটিকে ব্যবহার করা যাবে না। এই সলিউশনটি মাথার স্কিনে শোষণ করতে অনেকটা টাইম নেয়, তাই রাতে যখন ব্যবহার করবেন অন্তত 2 থেকে 4 ঘন্টা আগে এটাকে ব্যবহার করবেন। কোনো হাওয়াতে বা রোদে এটা দ্রুত শুকিয়ে ফেলবেন না। যদি দ্রুত শুকানোর চেষ্টা করেন তাহলে এই সলিউশনটির কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে। এই মোর সলিউশনটি ব্যবহার করার পর যদি কোনো আলাদা জায়গায় লেগে যায় বা হাতে যে অংশ লেগে যাবে ভালোভাবে এটা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। আরও একটু সাবধানতা হওয়া দরকার, এই মোর সলিউশনটি আলাদা কোনো স্কিনের ওপরে লাগাবেন না। এই সলিউশনটি সম্পূর্ণ ফল পেতে 2 থেকে 4 মাস পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে, তবে সম্পূর্ণ ফলাফলটি পাবেন। তবে এই লোশনটি যাদের 65 বছর বয়স বা তার বেশি বয়স তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয় না। আমরা এবার জেনে নেব এই সলিউশনটি সাইড ইফেক্টগুলো কী কী আছে। আমরা এবার জেনে নেব এই সলিউশনটি ব্যবহার করলে যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেবে সেগুলো হচ্ছে মাথা ব্যথা হতে পারে, অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, স্কিন শুষ্ক ভাব হয়ে যেতে পারে, চুলকানি ভাব হতে পারে, যৌন ইচ্ছা কমে যাওয়া, বুকে ব্যথা, ত্বকের লাল ভাব, কারোর কারোর ক্ষেত্রে বুক ধরফর করা, এই সমস্যাগুলো হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।